হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা হোস্টিং প্যানেলে একটি সাবডোমেন খুলে অন্য একটি সাইট সেই সাবডোমেনে চালু করবেন। আমরা অনেক সময় সাইটে কাজ করার পাশাপাশি আমাদের ডেমো সাইটের প্রয়োজন হয়, সেখানে আমরা বিভিন্ন কোড বা স্ক্রিপ্ট পরীক্ষামূলকভাবে রান করাতে পারি। তো এমনই একটি আমরা এখন সাইট খুলব সাবডোমেনে এবং সেখানে পূর্বের একটি ডেমো সাইটের সব ডাটা সব তথ্য সেখানে আমরা রিপ্লেস করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে বা অন্য কোনো একটি ব্রাউজার ওপেন করে আমরা কন্ট্রোল প্যানেলে ঢুকবো। এরপর আমরা একটি সাবডোমেন খুলব। তো এই জন্য সাবডোমেন খোলার জন্য আমরা প্রথমে এখানে দেখুন অনেকগুলো টুলস আছে, টুলস। তো এই টুলগুলো থেকে আমরা যেমন এটা ইমেল, এখানে সব ইমেল সংক্রান্ত তথ্য আছে। তারপর ফাইলস, এটা ফাইল ম্যানেজার। এরপর ডাটাবেস, ডাটাবেস টুলস আছে, এখানে ডাটাবেসে সব কাজ করা যাবে। এরপর ডোমেন্স, এখানে দেখুন ডোমেন্স। হ্যাঁ, এই ডোমেন্স, এই ডোমেন্সের আন্ডারে থাকা আমরা এই ডোমেন্সতে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক দিলাম। এরপর এখানে দেখুন আমার যে ডোমেন সাবডোমেনগুলো আছে সব এখানে শো করতেছে। তো আমরা এখানে ক্রিয়েট ডোমেনে ক্লিক করব। এরপর এখানে আমরা কি ডোমেন খুলবো, সাবডোমেন, সেটা আমরা এখানে লিখব। আচ্ছা, এরপর সাবডোমেনটি লেখার পর আমরা নিচে দেখুন সাবমিট লেখা আছে, এই সাবমিট লেখাতে ক্লিক করব। এখানে সাবডোমেনের রুট ডিরেক্টরি দেখাচ্ছে, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন বা এখানে শেয়ারে ক্লিক দিলে আপনারা আপনাদের যে মূল ডোমেন আছে পাবলিক এইচটিএমএল মূল ডিরেক্টরি সেখানেও আপনারা তৈরি করতে পারেন। তো আমি আলাদাভাবে তৈরি করব, কাজে এখানে কোনো কিছু পরিবর্তন না করে আমি সরাসরি এখানে সাবমিটে ক্লিক করব। তো আমি এখন সাবমিটে ক্লিক দিলাম। হ্যাঁ, আমার সাবডোমেনটি তৈরি হয়ে গেছে, দেখুন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে। তো এখন আমরা ফাইল ম্যানেজারে ঢুকব। তো এই জন্য আমি ব্যাগে আসলাম। এরপর আমরা ফাইল ম্যানেজার যাব। হ্যাঁ, ফাইলস টুলসের আন্ডারে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারে আমরা এখন ক্লিক করে ফাইলসে ঢুকব। এখন আমি যে সাবডোমেনটি খুললাম সেটা আমরা এখন দেখব যেখানে আসছে কিনা। হ্যাঁ, দেখুন একটু আগে আমি যে সাবডোমেনটি তৈরি করলাম বিএন ডট আরএক্সচেঞ্জ ডট কম, সেটা এখানে চলে এসছে। হ্যাঁ, দেখুন এটা নতুন খুলেছে, দেখুন দেখাচ্ছে টুডে। হ্যাঁ, আজকেই খুললাম, এখনই খুললাম, টাইম দেখাচ্ছে। তো এরপর আমরা এই সাবডোমেনটি আমরা অন্য একটি ডোমেনের তথ্য বা অন্য একটি ডোমেনের ফাইল সব এখানে রিপ্লেস করে আমরা এটি চালু করব। তো আপনারা চাইলে নতুন করেও এখানে ইনস্টল করতে পারেন। তো আমি নতুন ইনস্টল করতেছি না, এখন আমার আগের একটি দেওয়া আছে ওটাই আমি এখানে ট্রান্সফার করব। তো আমি এখন এই দেখুন ডেমো ডট আকসেন্স ডট কম আছে, এই ডেমো ডট আকসেন্স ডট কমের তথ্যগুলো আমি এখানে ট্রান্সফার করব। তো এখানে দেখুন সব ফাইলের নাম আমি দেখতে পাচ্ছি। তো এখন আমরা এটাকে সিলেক্ট করে নেব। এখানে দেখুন সিলেক্ট অল লেখা আছে, এখানে সিলেক্ট অল, সিলেক্ট অল লেখাতে ক্লিক দিয়ে আমরা এখন এটা কপি করব। এখানে দেখুন কপি লেখা আছে, কপি, এখান থেকে আমরা কপি করে নেব। এখন দেখাচ্ছে আমি কোথায় কপিটা করব। তো এখানে যে পাথ দেখাচ্ছে, তো এটাতে আমি একটু এডিট করে আমার নতুন যে সাবডোমেনটি আমি সেটা লিখে দিব, বিএন ডট আকসেন্স ডট কম। আচ্ছা, এখন কপি ফাইলস লেখাতে ক্লিক করব।
হ্যাঁ আমার কপি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু চেক করে দেখতে পারি যে সব ফাইল এখানে কপি হয়েছে কিনা। দেখুন bn.accent.com, হ্যাঁ আমি ক্লিক করলাম, দেখেন এখানে সব ফাইল চলে এসেছে। তো এখন আমি এটা ট্যাপ নিয়ে আমি এখন সেখানে ঢুকব। আমি যে সাবডোমেনটি খুললাম bn.askans.com, হ্যাঁ আমি এখন এখানে ইন্টার দিলাম। হ্যাঁ দেখুন আমার bn.accent.com সাবডোমেনটি আমি তৈরি করলাম এখনই, এবং অন্য সাইটের একটি ফাইল এখানে কপি করে পেস্ট করছি। এখন আমরা এখানে নাম চেঞ্জ করব, এটা আমার প্রশ্ন উত্তর সাইট। হ্যাঁ তো এখানে আমরা নাম চেঞ্জ করলে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা এখানে নাম চেঞ্জ করে দেব। আমি নাম চেঞ্জ করতেছি প্রশাসন, জেনারেলে আমি নামটা এখন পরিবর্তন করে দেব। নাম পরিবর্তন করে দিলাম, এরপর এখান থেকে ইংলিশ নামটাও পরিবর্তন করে দেব। এরপর আমরা সংরক্ষণ বা সেভ করব। আমার সব কমপ্লিট হয়ে গেছে, দেখুন বাংলা অ্যানসার। হ্যাঁ আমার লিঙ্কটা যেটা আছে সেটাই। এভাবে আমরা আমাদের হোস্টিং প্যানেলে কোনো একটি সাবডোমেন তৈরি করে নতুনভাবে আমরা সেখানে কোনো সাইট ইনস্টল করতে পারবো, সাইট স্ক্রিপ্ট আপলোড দিতে পারবো, বা অন্য একটি সাইটের সকল ডাটা তথ্য সেখানে ট্রান্সফার করে আমরা সেই নতুন সাবডোমেনটি তৈরি করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।